32,000 দুর্গা পূজা হয়, প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে কমিটির সংখ্যা আছে, বড় বড় পদ আছে, আছে না? পূজার নামে কি হয়? আমি গতকাল পরশুদিনও একটি পোস্ট করেছিলাম, ভারতের দমদমে থিম পূজার নামে মন্দিরের প্যান্ডেল সাজানো হয়েছে পাদুকা মানে জুতা দ্বারা, জুতার প্যান্ডেল হচ্ছে। প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে দেখবেন, আমি বাস্তবতার কথা বলি। আগে সিয়ংগন থেকে প্রভুকে নিয়ে একদিন একদিন বেরা হতো, সকল সাধুরা মিলে সংকীর্তন সহ প্রভুকে নিয়ে প্রতি মণ্ডপে মণ্ডপে ঘুরত, প্রভুকে মায়ের দর্শন করাত। কিন্তু এই দুই বছর ধরে বের হই না, আমরা সাধুরা বের হই না, লজ্জায় ঘৃণায় অপমানিত না হওয়ার কারণে। কারণ কি জানেন? পূজা মণ্ডপে গেলে এত এত ডিজে গান বাজে, এত বক্স বাজে, আসলে ওখানে আর কীর্তনের ধ্বনি কারো কর্ণে প্রবেশ করে না, মা নিজেই থাকে না। যা হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে। আজকের আমার জীবন্ত মা, যিনি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার একটি প্রণাম করার সময় হয় না, মাটির মূর্তির সামনে শুয়ে পড়ে প্রণাম করি। বিজয়া দশমীর দিন এখন আর মায়েরা সন্তানকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করতে জানে না, কারণ সন্তান পেরে অনেক রাতে এমন কিছু খেয়ে ফেরে, ও সন্তান স্বাভাবিক না অস্বাভাবিক, তাকে আশীর্বাদ করবে কোথায়, তাই না? তাহলে মায়ের এখন আর আশীর্বাদ করতে ভুলে গেছে, বাবারা এখন আর উপহার দেয় না, আগে বাজেট দেয়, আমার 10,000 টাকা না হলে 60 প্যানার হবে না। বাবা তো আগেই ভয় পেয়ে যায়, বাবা মন থেকে পূজায় আশীর্বাদ করবে কোথা থেকে? বাবার তো পূজার 1 মাস আগে থেকে চিন্তা করতে হয়, আমার ছেলের 10,000 টাকা লাগবে, না হলে তার পূজা হবে না, তার মা বাবার তো খাওয়া দাওয়া ঘুমই বন্ধ হয়ে যায়, সে কি আর মন থেকে আশীর্বাদ করতে পারে? বলতে পারবেন আজকের কয়টা পূজা মণ্ডপে আরতি হয়? মায়ের সামনে অঞ্জলি দেওয়ার মন্ত্রটা পর্যন্ত জানে না। আপনার সন্তানকে যদি আপনি আজকের সনাতন শিক্ষা না দেন, আগামীকাল অপেক্ষা করেন, বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবেই পাঠাবে, সেটি প্রতিষ্ঠানিক ইট দেওয়ালের বৃদ্ধাশ্রম হোক আর আপনার ঘরের বৃদ্ধাশ্রম। সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীধাম শ্রীঅঙ্কন। এখানে বসে আছেন আপনারা যারা উপস্থিত, মেজরিটি একটু পরে 200 কাপড় দিবে, অনেকের হাতে টোকেন আছে, টোকেনের কারণ বসে আছেন। যদি কাপড়টা আগে দেওয়া হতো তাহলে এখানে লোক খুঁজে পাওয়া যেত বলে সন্দেহ আছে। আগে এখানে একটা লাইভ প্রোগ্রাম ছিল, আমি দেখতেছিলাম, ক্যামেরা ছিল, এখন সে ক্যামেরাটাও নাই, হারিয়ে গেছে, মানে বক্তা নাই, শ্রোতা নাই, কে কোথায় লাইভ? গেট আগে খোলা ছিল, এখন গেটটাও আটকে দেওয়া হচ্ছে যাতে করে আর কেউ বের না হয়, মানে জোর করে ধর্মের কথা শোনানো হবে। এই ধর্ম দিয়ে আমাদের কি লাভ? এই হিন্দুত্বের কি লাভ? এই মায়ের পূজা করেই বা কি লাভ? এত বড় বড় অনুষ্ঠান যারা আয়োজন করছে, কতগুলো টাকা খরচ করে কি লাভ হতে পারে? এতক্ষণ কিবা শুনলাম, ধর্মের কথা শুনতে ধর্মের ভূমিতে আসলাম, গরুগোপাল বিগ্রহ মন্দিরে ভগবত ধামে আসলাম, ভগবানের কথা শুনতে মায়ের মন্দিরে আসলাম, মায়ের কথা শুনতে, কিন্তু এখন আমার দরজা আটকিয়ে কথা শুনতে হবে। তাহলে এই এই পূজা করে কি আসলে কোনো লাভ আছে কি? এই ধর্মের কথা বলে কোনো লাভ আছে কি? আজকের পূজা মণ্ডপ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, 32,000 দুর্গা পূজা হয়, প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে কমিটির সংখ্যা আছে, বড় বড় পদ আছে, আছে না? পূজার নামে কি হয়? আমি গতকাল পরশুদিনও একটি পোস্ট করেছিলাম, ভারতের দমদমে থিম পূজার নামে মন্দিরের প্যান্ডেল সাজানো হয়েছে পাদুকা মানে জুতা দ্বারা, জুতার প্যান্ডেল হচ্ছে। প্রত্যেকটা পূজা মণ্ডপ ঘুরে দেখবেন, আমি বাস্তবতার কথা বলি। আগে সিয়ংগন থেকে প্রভুকে নিয়ে একদিন একদিন বেরা হতো, সকল সাধুরা মিলে সংকীর্তন সহ প্রভুকে নিয়ে প্রতি মণ্ডপে মণ্ডপে ঘুরত, প্রভুকে মায়ের দর্শন করাত। কিন্তু এই দুই বছর ধরে বের হই না, আমরা সাধুরা বের হই না, লজ্জায় ঘৃণায় অপমানিত না হওয়ার কারণে। কারণ কি জানেন? পূজা মণ্ডপে গেলে এত এত ডিজে গান বাজে, এত বক্স বাজে, আসলে ওখানে আর কীর্তনের ধ্বনি কারো কর্ণে প্রবেশ করে না, মা নিজেই থাকে না। যদি হাটের সমস্যা থাকে আর যে যে পরিমাণ বক্স বাজে, ওতে মা মন্দিরে থাকে, মা তো হার্ট ফেল করে। মা যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আমি হার্ট ফেল করছি, যে পরিমাণ ভিডওয়ালা বক্স বাজে, তা মা হার্ট ফেল করে, মা মন্দিরে থাকে। আপনার সাথে আমার যত ভালো সম্পর্কই থাকুক না কেন, সন্ধ্যার পর হঠাৎ করে টর্চ মারলে আপনি গালি দিতে ছাড়েন,
মায়ের চোখের উপরে যে পরিমাণে লাইটের ফোকাস হয় মা কি মন্দিরে থাকে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, মা কি মন্দিরে থাকতে পারে? যে পরিমাণ মায়ের সন্তান তার সামনে মাতলামি করে নাচানাচি করে, আর আমার বাবা আমার হাতে তালি দিয়ে বাহবা দেয়, আমার মনু ভালোই নাচে, তাই না? তাই কি না? প্রতি মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখবেন ওর মধ্যে কি আর মা থাকতে পারে? মা দুর্গা দুর্গতি নাশ করার জন্য তিনি আসেন। তো এই দুর্গতি এত পূজা হয়, দুর্গতি তো যায় না। করোনা গেল, ডেঙ্গু আসে, টাইফয়েড আসে, রোগ তো বাড়তেছে, কি হসপিটাল কি কমতেছে? সরকারি হসপিটাল 100 থেকে 250 বেড হয়, মেডিকেল কলেজ হচ্ছে, ডায়াগনিস সেন্টার ক্লিনিকের অভাব নাই, আছে? হাসপাতালে গিয়ে দেখবেন কোন সিট খালি নাই, ফলোরে ফলোরে মানুষ, ঘরে ঘরে রোগী, আছে না? এত দুর্গতি কেন, দুঃখ দুর্দশা কেন, এত বৃদ্ধাশ্রম কেন? যদি মা দুর্গতি নাশ করেন, করেন না, মা ফিরে যান। যে জাতির দুর্গতি নাশ করার কোনো প্রয়োজন না, আরো বেশি দুর্গতি দেন। একটু আগে দাদা সৎসঙ্গের দাদা অনেক গল্প বলছে, তো আমি আবার গল্পের দিকে যেতে চাই না, আসলে বাস্তবতা গুলো মিলিয়ে দেখবেন। এখন আর মা পূজা মণ্ডপে আসেন না। আমরা কজনে জানি মা দুর্গা মানে কি, দুর্গা শব্দের অর্থ কি? আমরা কজনে জানি মন্দির কাকে বলে, হিন্দু কাকে বলে, আমরা কজনে জানি? প্রশ্ন করুন, নিজের বুকের হাত দিয়ে প্রশ্ন করুন যে আসলে আমরা কজনে জানি যে আমি হিন্দু, হিন্দু মানে কি? নিজের ধর্মটাই জানে না, আমার ধর্ম হিন্দু ধর্ম না সনাতন ধর্ম, নিজের ধর্মটাই যে জানে না। আজকের গীতা আছে প্রত্যেকের ঘরে ঘরে, লাল সালুদি পেশায় রাখে, অপেক্ষা করে ঠাকুমা কবে মরবে, আর তার বুকে গীতা দিয়ে ঠাকুমারে উদ্ধার করবে। অপেক্ষা করার জন্য গীতা ঘরে রাখে, পড়ার জন্য না, আছে? কারণ এটি হলো বাস্তবতা। পূজা হচ্ছে, লাখ লাখ টাকা খরচ হচ্ছে। আজকের আমার জীবন্ত মা, যিনি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার একটি প্রণাম করার সময় হয় না, মাটির মূর্তির সামনে শুয়ে পড়ে প্রণাম করি, হায় রে আমার ধর্ম। জীবন্ত মায়ের প্রণাম করার প্রয়োজন হয় না। বিজয়া দশমীর দিন এখন আর মায়েরা সন্তানকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করতে জানে না, কারণ সন্তান ফেরে অনেক রাতে, এমন কিছু খেয়ে ফেরে, ও সন্তান স্বাভাবিক না অস্বাভাবিক, তাকে আশীর্বাদ করবে কোথায়, তাই না? তাহলে মায়ের এখন আর আশীর্বাদ করতে ভুলে গেছে। বাবারা এখন আর উপহার দেয় না, আগে বাজেট দেয়, আমার 10,000 টাকা না হলে 60 ব্যানার হবে না। তা বাবা তো আগেই ভয় পেয়ে যায়, বাবা মন থেকে পূজায় আশীর্বাদ করবে কোথা থেকে? বাবার তো পূজার 1 মাস আগে থেকে চিন্তা করতে হয়, আমার ছেলের 10,000 টাকা লাগবে, না হলে তার পূজা হবে না। তার মা বাবার তো খাওয়া দাওয়া ঘুমই বন্ধ হয়ে যায়, সে কি আর মন থেকে আশীর্বাদ করতে পারে? এই পূজার কোনো দরকার আছে? এত সংখ্যায় সংখ্যায় পূজা, গন্ডায় গন্ডায় মোড়ে মোড়ে পূজার কোনো প্রয়োজন আছে? রাস্তা আটকে ইন্দুরা পূজা করে, করে না? রাস্তা রাস্তায় পূজা করতেছে না কি? আমার মনে করেন ভগবান পেয়ে গেছে? আসুন, আসলে সনাতনীয় শিক্ষায় শিক্ষিত হই, প্রত্যেকটা সন্তানকে গীতার শিক্ষা দেই, আমরা সনাতন ধর্ম সম্পর্কে জানাই। আমরা আমাদের কত সুন্দর করে ভাগবত বলছে, পাশের বাড়ির আত্মচিৎকার যার কর্ণে প্রবেশ করে না, ভগবানের বংশীর ধ্বনি তার কর্ণে প্রবেশ করবে কিভাবে? যে মানুষের দুঃখের কথা বোঝে না, সে ভগবান ডেকে তার কি লাভ হতে পারে? আজকের বলবো ধর্মের কথা, ধর্মের কথা দই আমি ভুলে গেছি, কারণ এতক্ষণ ধরে আমি নিজে নিজেরই হাসতেছিলাম, আর অসহায় আর এই রামকৃষ্ণ মিশনের মহারাজের সাথে একটু মাঝে মধ্যে কথা বলতেছিলাম। আসলে ধর্মের কথা বলতে গেলে আমি সব কিছুই হারিয়ে গেছি, অনেক কিছু পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কারণ সিআইপি থাকবেন, সভাপতি থাকবেন, বড় বড় নেতাকর্মীরা থাকবেন, যাদের কাছে দুই একটি মনের কথা বললে আসলে পূজার কিছু সংশোধন হতে পারে, তাই না? কিন্তু তারা তো নাই, কার কাছে বলবো? আপনাদের কাছে বলাও যা তাই না, কারণ আপনারাই দেখবেন একটু পরে নাচতেছে, গ্যারান্টি কি? গ্যারান্টি দিতে পারবেন? এখানে বসে গোরগোপালের সামনে বসে বলতে পারবেন যে আমি আর এই দুর্গা পূজায় ডিজে পার্টিতে নাচবো না, বলতে পারবেন? এই বলার লোক খুঁজে পাবো না, এই বলার লোক খুঁজে পাবো না। বলতে পারবেন আজকের কয়টা পূজা মণ্ডপে আরতি হয়? মায়ের সামনে অঞ্জলি দেওয়ার মন্ত্রটা পর্যন্ত জানে না। ব্রাহ্মণ ঠাকুর যখন ভর্ত দেয় না, কয় ব্রাহ্মণের কাপড়টা ওই 120 টাকার কাপড় এলেই হয়, তাই না? কয়েকদিন আগের ঘটনা আমি একটু বলি, বাস্তবতা কত সুন্দর। আমার আশেপাশেই একজনের কাছ থেকে গল্প শুনলাম, সে তার বড় বড় বোতল কিনে বলছে এটাই আমার পূজার মার্কেট, আর কিছু দরকার নাই। তা পূজা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পূজায় কোথায় গেছে? এখন বোতলের মধ্যে পূজা হয়ে গেছে, মা বোতলের মধ্যে অবস্থান করে, তাই না?
এ হলো অবস্থা। ব্রাহ্মণের বেলায় চিন্তা করে 120 টাকার কাপড় হলেই হবে। পূজায় কি কি জিনিস লাগে তা কয়জন হিন্দুরা আমরা জানি? কয়জন হিন্দুরা জানি? তা আসলে দুর্ভাগা জাতি নয় কি আমরা? হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? অলরেডি চলে গেছি, এখান থেকে ফিরে আসা খুব কষ্ট। আমি অনেক কথা বলছি, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আসলে শারদীয় সংঘ যুব সমাজ এগিয়ে আসছে, কারণ কবি কত সুন্দর করে বলছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে জাগতে হবে। শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্র একটি শিক্ষাকেন্দ্র থেকে আজকের 78টি গীতা শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে। এখানে আছে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ, সভাপতি আছেন ধ্রুব চৈতন্য দাদা জীবন, তারা সারা বাংলাদেশে গীতা প্রচার করিয়ে বেড়াচ্ছেন। আছেন আমার পাশে জয় ভাই, তিনি আসলে গীতার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গীতা স্কুলগুলো দেখুন একটু পরে পার্টিসিপেশন করবে, কারা? আপনার সন্তানরাই, আবার আপনার নাও হতে পারে, প্রতিবেশীর সন্তানরাই। একটু পরে, একটু আগে পাঠ করছে না বেদ মন্ত্র পাঠ করছে না, একটু পরে ওরা গীতা পাঠ করবে, চণ্ডী থেকে পাঠ করবে। আসলে মানুষ জাগতেছে, এই জাগার জন্য সহযোগিতা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে করা উচিত, কিন্তু আমরা করি না। হিন্দুরা কয় ও মরছে মরুক, আমি তো মরি নাই, আমার ঘর তো ভাঙে নাই, আমি ভালো থাকলেই হলো, তাই না? এমন একটা অবস্থার মধ্যে আছে, কারণ অর্ধেক পা আমার এ দেশে আর অর্ধেক পা তো বর্ডারের ও পাশে, এই জন্য কোনো টেনশন নাই আমার। কিন্তু আসলে এটার নাম জীবন নয়, এটার নাম জীবন নয়, এটার নাম ধর্মচারণ নয়। ধর্মকে জানতে হলে ধর্মের কাছে আসতে হয়, ধর্মকে শিখতে হয়। আপনার সন্তানকে যদি আপনি আজকের সনাতনের শিক্ষা না দেন, আগামীকাল অপেক্ষা করেন, বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবেই পাঠাবে। সেটি প্রতিষ্ঠানিক ইট দেয়ালের বৃদ্ধাশ্রম হোক আর আপনার ঘরের বৃদ্ধাশ্রমই হোক, ঘরের মধ্যেই এখন আর বউ শাশুড়ি মিলে না, আছে না? নাতিদের সাথে খেলতে দেয় না, আছে না? তো ওটা কি বৃদ্ধাশ্রমের বাইরে কিছু? নাতিদের সাথে মিশতে দেয় না, টিভির রিমোট থাকে অন্যের কবলে, থাকে না? সিরিয়ালময় জীবন আমাদের। স্টার জলসা বন্ধ হয়ে গেছে, আমাদের আন্দোলনও দেখলাম, স্টার জলসাময় জীবন, তাই না? কি আমাদের বাস্তবতা! ওখান থেকে আমরা ধর্মকে জেনে, রামায়ণ মহাভারত ওখান থেকে বর্ণনা করে, কিন্তু গ্রন্থের পৃষ্ঠা কোনোদিন উল্টায় না, গ্রন্থের পৃষ্ঠা কখন উল্টায় না। এখন আর লোক নাই, দরজা আটকাইয়া বক্তৃতা দেওয়া লাগতেছে, তা দুর্ভাগা আমাদের। অতএব আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, অপরাধ করছি, অনেক কথা বলছি, কঠিন কঠিন কথা। শারদীয় সংঘের এই পদযাত্রা যেন আসলেই উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, শ্রীরামশ্রীঅঙ্গনের পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা জানাচ্ছি, এবং সর্বান্তকরণে সহযোগিতা থাকবে শ্রীঅঙ্গনের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ রাখবেন। জয় জগৎ বন্ধু হরি।